হ্যালো স্টুডেন্ট, তো আজকে তোমাদের আমি পড়াবো ফ্যাক্টরস এফেক্টিং অ্যাবজর্পশন অফ ড্রাগস। কি কি ফ্যাক্টরস আছে যে অ্যাবজর্পশনের রেটটাকে বাড়ায় বা কমায় বা এফেক্ট করে, যার জন্য অ্যাবজর্পশন আবার বাড়তেও পারে, কমতেও পারে, ঠিকঠাক মতো নাও হতে পারে, বা অ্যাবজর্পশন কিছুই হলো না এরকম হতে পারে, বা রেট অফ অ্যাবজর্পশন খুব হাই হতে পারে। ঠিক আছে, কি কি ফ্যাক্টর আছে যেটা ইনফ্লুয়েন্স করে অ্যাবজর্পশনকে, ড্রাগের অ্যাবজর্পশনকে? দেখি তাহলে। আজকে আমি এইখানে ভিডিও করছি তার কারণ হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং যেহেতু আছে, খালি আমি পয়েন্ট গুলো সম্বন্ধে বলে যাব খালি শুনবে, আর মোটামুটি যে নোট দেবো সেখান থেকে পড়লেই চলবে, আমি যেমন লিখছি না। ওকে, হ্যাঁ, ঠিকই আছে। ফার্স্ট আমাদের ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে আছে ফিজিওকেমিক্যাল প্রপার্টিস অফ দা ড্রাগস সাবস্টেন্স। ফিজিওকেমিক্যাল প্রপার্টিস কি কি দেখতে পাচ্ছি? ফার্স্ট, ড্রাগ সলিবিলিটি অ্যান্ড ডিসলিউশন রেট। ড্রাগ সলিবিলিটি মানে যদি ড্রাগটা, মনে রাখবে, হাইড্রোফিলিক বা লিপোফিলিক নেচারের হয়। হাইড্রোফিলিক নেচারের হলে কি হবে, আমার গ্যাস্ট্রিক এইচসিএলে ভালো করে ডিসলভ হবে, ডিসলিউশন রেট সঙ্গে এই জন্য বলে দিয়েছে। তাহলে যে ড্রাগ হাইড্রোফিলিক মানে জলাকর্ষী, জল পছন্দ করে, সেটা কি হবে, এই সেল ডিসলভ করে খুব ফাস্ট। কিন্তু যে ড্রাগ লিপোফিলিক সেটা এই সেল ডিসলভ করবে না, সেটা এই সেল ডিসলভ করবে না। কেন? কেন এই সেল ওয়াটার পছন্দ করে। তাহলে হাইড্রোফিলিক ড্রাগের যদি আমি এই সেল, গ্যাস্ট্রিক এই সেল যদি ডিসলভের কথা বলি, তাহলে ডিসলিউশন রেট হাই, সেই জায়গায় লিপোফিলিক ড্রাগের কম। ওকে, আর লিপোফিলিক ড্রাগের কি, লিপোফিলিক ড্রাগের হচ্ছে পাস করা, মেমব্রেন দিয়ে পাস করার হচ্ছে চান্স সব থেকে বেশি, মানে ট্রান্সপোর্ট, যে আমি পড়েছিলাম ড্রাগ অ্যাবজর্পশন মানে চার পাঁচ রকমের যে ট্রান্সপোর্টের মাধ্যমে হয়, যদি লিপোফিলিক ড্রাগ হয় কি হবে, আমাদের যে সেমি পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে, সেই মেমব্রেন দিয়ে লিপোফিলিক ড্রাগ পাস করতে সব থেকে ফাস্ট পাস করবে, সে জায়গায় কিন্তু হাইড্রোফিলিক ড্রাগ স্লো হয়ে যাবে। কিন্তু কি, আমাদের ফাওয়ার ফার্স্টে যখন আমি আমাদের জিআইটি দিয়ে ঢুকছে, গ্যাস্ট্রিক এইচসিএল এর কন্ট্যাক্টে আসছে, তখন কিন্তু হাইড্রোফিলিক ড্রাগ সবার আগে ডিসলভ হবে, কেন হাইড্রোফিলিসিটি পছন্দ করে আমাদের এইচসিএল, আর তার জন্য ডিসলিউশন রেটটাও বেড়ে যাবে, সে জায়গায় কিন্তু লিপোফিলিক ড্রাগের ডিসলিউশন রেট সেরকম থাকবে না। ওকে, তারপরে কি আছে, পার্টিকেল সাইজ অ্যান্ড এফেক্টিভ সারফেস এরিয়া। পার্টিকেল সাইজ যত স্মল হবে তত তত আমার হচ্ছে অ্যাবজর্পশন রেট বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? আজকে যদি আমি একটা স্যাকারিন নিই আর চিনি নিই, ঠিক আছে, চিনি কি একদম স্মল পার্টিকেল, একদম ছোট ছোট পার্টিকেল, ঠিক আছে, তাহলে ছোট ছোট পার্টিকেল মানে কি, আগেই ডিসইন্টিগ্রেট হয়ে বসে আছে, আগেই ছোট ছোট পার্টিকেল ভেঙে বসে আছে, তাহলে কি ওর ডিজলভের চান্স সব থেকে বেশি, ওর ডিজলভের চান্স সব থেকে বেশি, তাহলে কি ওর ডিজলভের চান্স যখন বেশি, অ্যাবজর্পশন রেটটাও বেশি। তাহলে স্মল এরিয়া হলে হাই অ্যাবজর্পশন হবে, বিগ এরিয়া হলে লো অ্যাবজর্পশন হবে। হ্যাঁ, এইবার কথা হচ্ছে যে আমার সারফেস এরিয়া কিরকম আছে। যদি আমার স্টমাকে অ্যাবজর্পশন হয়, স্টমাকের থেকে নিশ্চয়ই ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন বেশি হবে, কারণ ইন্টেস্টাইনে সারফেস এরিয়া অনেক বেশি, ইন্টেস্টাইনে সারফেস এরিয়া অনেক বেশি, অনেক বড়। তাহলে ইন্টেস্টাইনে আমার সারফেস এরিয়া বেশি থাকার জন্য যেরকমই প্রোডাক্ট যাক, তার হচ্ছে অ্যাবজর্পশন বেশি হবে, কারণ তার ডিজলভ বেশি হচ্ছে, সে ভালো করে হচ্ছে ডিজলভ হতে পারছে, ডিজলভ হতে পারছে, ডিসইন্টিগ্রেট হতে পারছে, তাহলে তার অ্যাবজর্পশনও বেশি হবে। তাহলে পার্টিকেল সাইজ ফার্স্টটা কি মনে রাখবে, পার্টিকেল সাইজে মনে রাখবে যার যে স্মল পার্টিকেল তার সবসময় অ্যাবজর্পশন বেশি, যে বিগ পার্টিকেল তার অ্যাবজর্পশন কম। আর এফেক্টিভ সারফেস এরিয়া কি মনে রাখবে, যার সারফেস এরিয়া যত বেশি তার অ্যাবজর্পশন বেশি, যার সারফেস এরিয়া যত কম রেজোলিউশন কম। ফার্স্টটায় কি হচ্ছিল, ফার্স্টটায় আমার পার্টিকেল সাইজের উপর ডিপেন্ড করছিল, তারপরটা আমি সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করলাম। ওকে, তারপরে কি আছে, তারপরে আছে সল্ট ফর্ম অফ দ্য ড্রাগ। সল্ট ফর্ম অফ দ্য ড্রাগ মানে ড্রাগটা অ্যাসিডিক নেচারের না বেসিক নেচারের, মনে রাখতে হবে। যদি ড্রাগটা অ্যাসিডিক নেচারের হয়, অ্যাসিডিক নেচার মানে যদি আমার স্ট্রং অ্যাসিড হয় বা উইক অ্যাসিড হয়, ঠিক আছে, বা বেসের মধ্যে স্ট্রং বেস হয় বা উইক বেস হয়, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস মনে রাখবে এদের ডিসলভ খুব ফাস্ট হয়। কেন? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস যেহেতু, সেজন্য
আমাদের এইচসিএল এর কন্ট্যাক্টে যখন আসবে স্ট্রং অ্যাসিড এইচসিএল, ঠিক আছে, আরাম করে ডিজলভ করে যাবে, কোনো চাপ নেই। যখন ইন্টেস্টাইনে যাবে স্ট্রং বেসিক নেচার, স্ট্রং বেসের কন্ট্যাক্টে যাবে, আরাম করে ডিজলভ করে যাবে। তাহলে স্ট্রং বেস স্ট্রং অ্যাসিডে ডিজলভ ফাস্ট হয়, কিন্তু উইক অ্যাসিড উইক বেস, এই দুটোতে কি হয়? এই দুটোতে আমাকে মনে রাখতে হবে, এই দুটো আমার সল্ট ফর্মে আনতে হবে, এই দুটোকে আমাকে সল্ট ফর্মে আনতে হবে। তবে গা মেনলি সল্ট ফর্মে সব থেকে বেশি আমার ডিজলভ হয়, কিন্তু স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে আমার ডিজলভটা বেশি। ওটা সল্ট ফর্মে আনলে তো আরো ভালো, কিন্তু আমাকে উইক অ্যাসিড উইক বেসে পুরোপুরি সল্ট ফর্মে আনতে হবে, না হলে আমার ডিজলভ হবে না, ডিজলভ না হলে আমার অ্যাবজর্পশনও হবে না। মানে রেট অফ অ্যাবজর্পশন কে আমাকে বাড়াতে গেলে উইক অ্যাসিড উইক বেসকে আমাকে সল্ট ফর্মে আনতে হবে, মানে টোটাল সল্ট ফর্মে এনে ওটাকে ডিসোসিয়েট করে ডিজলভ করতে হবে, ডিসোসিয়েট করে ডিজলভ করতে হবে, তবে গা আমার ওই ড্রাগটার অ্যাবজর্পশন বাড়বে। ওকে, এরপরে কি আছে? লিপোফিলিসিটি অফ এ ড্রাগ, লিপোফিলিক ড্রাগ হলে আরাম করে সেমি পারমিয়ন মেমব্রেন পাস করতে পারবে। আমাদের যে আমাদের যে মেমব্রেন আছে, ঠিক আছে, আমাদের যে মেমব্রেন আছে, মেমব্রেন কি আমার মেমব্রেন বা আমাদের যে স্কিন আছে, এটা কি আমাদের লিপোফিলিক স্কিন, লিপিড পছন্দ করে। তাহলে এই সেমি অর্ধবেদ্য পর্দা, এটা সেমি পারমিয়ন মেমব্রেন, এটা দিয়ে পাস করতে আমার কি সুবিধা? লিপোফিলিক ড্রাগের সুবিধা। লিপোফিলিক ড্রাগ যদি হয়, আমি ফার্স্ট দিনই বলেছিলাম যে প্যাসিভ অ্যাবজর্পশনে লিপোফিলিক ড্রাগ যদি হয় খুব ফাস্ট করে পাস করে যাবে, হাইড্রোফিলিক ড্রাগ আস্তে আস্তে পাস করতে সময় লাগবে, বা অনেক সময় এমন অবস্থা হয় হাইড্রোফিলিক ড্রাগের এনার্জি দরকার হয়ে যায়, ঠিক আছে, বা ক্যারিয়ার দরকার হয়ে যায় অনেক সময়। সেই জায়গায় লিপোফিলিক ড্রাগ, যেহেতু আমার মেমব্রেন পছন্দ করে লিপিড, সেহেতু লিপোফিলিক ড্রাগ ফাস্ট পাস করে যাবে। ওকে, এটা মনে রাখবে সবসময়। ওকে, এরপরে কি আসছে? আয়োনাইজেশন রেট। আয়োনাইজেশন রেট মানে ড্রাগটা আমার আয়োনাইজ ফর্মে আছে না নন আয়োনাইজ ফর্মে আছে। যদি আয়োনাইজ ফর্মে থাকে তাহলে কি হবে? দুটো ভালো করে জিনিস বোঝার আছে এখানে, আয়োনাইজ ফর্ম নন আয়োনাইজ ফর্ম। আয়োনাইজ ফর্মে ডিজলভ খুব ফাস্ট করবে, কিন্তু অ্যাবজর্পশন ফাস্ট হবে না। কেন? সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করতে পারবে না। আয়োনিক ফর্ম কোনোদিন সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করতে পারে না, নন আয়োনিক ফর্মে যাবে, তবে গা সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করতে পারবে। তাহলে আয়োনাইজেশন রেট মানে যার আয়োনাইজ, যে ড্রাগ আয়োনাইজ ফর্মে আছে সেই ড্রাগের ডিজলিউশন তত বেশি, কিন্তু সেই ড্রাগের অ্যাবজর্পশন তত বেশি না। যে ড্রাগ নন আয়োনাইজ ফর্মে আছে সেই ড্রাগের আবার ডিজলিউশন কম, কিন্তু অ্যাবজর্পশন বেশি। তাহলে মনে রাখতে হবে যে আমাকে যদি কোনো ড্রাগ আয়োনাইজ ফর্মে আমি আমার বডিতে দিই, তার ডিজলভ খুব ফাস্ট হবে, ভালো করে গুলে যাবে আমাদের এনভায়রনমেন্টে, ঠিক আছে, কিন্তু সেটা সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করতে পারবে না। তাহলে তাকে সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করার আগে কি করতে হবে? আন আয়োনাইজ বা নন আয়োনাইজ ফর্মে নিয়ে আসতে হবে, তবে গা সে ক্রস করতে পারবে। ওকে, এটা ভালো করে মনে রাখবে, তবে কার রেট অফ অ্যাবজর্পশন আবার বাড়বে। এরপরে কি আছে? ড্রাগ স্টেবিলিটি। ড্রাগ স্টেবিলিটি কি জিনিস? ড্রাগ স্টেবিলিটি মানে মনে রাখবে যে আমার যদি ড্রাগটা যদি আমার তিন রকমের, অনেক রকমের ড্রাগ হতে পারে, যেরকম একটা কোনো যে ড্রাগ আমার এইচসিএল এ ডিসলভ করবে, যে ড্রাগ আমার বেসে ডিসলভ করবে, মানে যে ড্রাগ আমার অ্যাসিড এনভায়রনমেন্ট ডিসলভ করবে, যে ড্রাগ আমার বেসিক এনভায়রনমেন্ট ডিসলভ করবে। কোন ড্রাগ হতে পারে এমন ড্রাগ যেটা আমার এইচসিএল এর সঙ্গে এলো, এইচসিএল এ ডিসলভ করলোই না, ঠিক আছে, তাহলে যে এইচসিএল এ ডিসলভ করলো মানে এইচসিএল এ পুরোপুরি ডিটোরিয়েট হয়ে যেতে পারে। তাহলে তিন রকমের ড্রাগ হতে পারে, তিন থেকে মানে আরো অনেক হতে পারে, তিন রকমের ড্রাগের কথা মনে রাখো। কি কি মনে রাখছো? একটা ড্রাগ অ্যাসিডে ডিসলভ করবে, একটা ড্রাগ বেসিকে ডিসলভ করবে, আর একটা ড্রাগ অ্যাসিডের সংস্পর্শে এলে পুরোপুরি ডিটোরিয়েট করে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে মনে রাখতে হবে যে ড্রাগ অ্যাসিডিক তার কোনো প্রবলেম নেই, অ্যাসিডিক নেচারের, সে এই সেলে গিয়ে আরাম করে ডিসলভ করে যাবে, তার স্টেবিলিটি একদম হাই থাকবে, কোনো অসুবিধা নেই, সে স্টেবল অবস্থায় থাকবে, স্টেবল অবস্থাতেই আমাদের ব্লাড সার্কুলেশনে যাবে, স্টেবল অবস্থাতেই আমাদের রিসেপ্টারে বসবে, স্টেবল ভাবেই কাজ করবে। ওকে,
যে ড্রাগ বেসিক নেচারের তাকে কি করতে হবে, আমাদের স্টমাককে পার করিয়ে এসে তবে আমার ইন্টেস্টাইনে আসতে হবে, ইন্টেস্টাইনে বেসিক নেচার। তাহলে আমাকে স্টমাক দিয়ে পাস করতে গেলে কি মনে রাখতে হবে, স্টমাকে যেন এইচসিএল কোনোভাবে ওকে ডিটোরিয়েট না করে দেয়, কোনোভাবে ওকে নষ্ট না করে দেয়, তার জন্য কি করতে হবে, তার জন্য একটা কোটিং লাগাতে হবে। অনেক সময় থ্যালেটের কোটিং লাগায়, অন্যান্য অন্যান্য কম্পোনেন্টের কোটিং লাগায়, ঠিক আছে। এই কোটিং গুলো লাগালে কি হবে, এই কোটিং গুলো লাগালে মনে রাখবে যে আমার এইচসিএল এ ওইখানে এনভায়রনমেন্টে কোনো রকম ভাবে ওই ড্রাগটা নষ্ট হয়ে যাবে না। নষ্ট না হয়ে গেলে কি হবে, ওইখান থেকে আরাম করে পাস করে, স্টমাক থেকে আরাম করে পাস করে ইন্টেস্টাইনে যাবে, ইন্টেস্টাইনে গিয়ে ডিসলভ হতে শুরু করবে। কেন, বেসিক নেচার পছন্দ করছে, তবে কার ড্রাগটা স্টেবল থাকবে, ড্রাগটা আমার ইন্টেস্টাইনও স্টেবল, ব্লাডও স্টেবল, রিসেপ্টরও স্টেবল, কাজ ভালো করে দেবে। আর একটা ড্রাগ এরকম হতে পারে, যে ড্রাগ গুলো অ্যাসিডিক এনভায়রনমেন্টে এলে বা অ্যাসিডের কন্ট্যাক্টে এলেই হচ্ছে একদম ডিটোরিয়েট করে যায়, মানে ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, একদম বলতে পারি পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই কি করতে হবে, তাকে আমাকে মনে রাখতে হবে যে পলিমারের কোটিং দিতে হবে। পলিমারের কোটিং যদি আমি দিয়ে দিই তখন কি হবে, পলিমারের কোটিং দিয়ে দিলে বা অনেক সময় এন্টারিক কোটিং দেওয়া হয়, বেশিরভাগ এসব গুলোর করতে কি করা হয়, এন্টারিক কোটেড ট্যাবলেট দেওয়া হয়। এন্টারিক কোটেড বা পলিমার কোটেড ট্যাবলেট দিলে কি হবে, এই সেলে কন্ট্যাক্টে আসলেও সে ভাঙবে না বা ডিটোরিয়েট করবে না। ওকে, মনে রাখবে যে এই জিনিসগুলো স্টেবিলিটির উপর ডিপেন্ড করছে, যত স্টেবল ফর্মে আমার ব্লাডে যাবে তত স্টেবল ফর্মে ও আমার রিসেপ্টরে গিয়ে বসবে, তত স্টেবল ফর্মে ও কাজ করতে পারবে। ওকে, এরপরে আছে আমাদের ডোসেজ ফর্ম ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট। ডিসইনটিগ্রেশন টাইম, যার ডিসইনটিগ্রেশন টাইম যত বেশি তার ডিসলিউশন রেট তত বেশি, তার অ্যাবজর্পশন রেট আরো বেশি। মানে মনে রাখতে হবে ডিসইনটিগ্রেট হচ্ছে মানে বড় পার্টিকেল থেকে ছোট পার্টিকেলে ভেঙে যাচ্ছে, বড় পার্টিকেল থেকে ছোট পার্টিকেলে ভেঙে যাচ্ছে। দ্যাট ডিসইনটিগ্রেশন টাইম যত বেশি তার ডিসলিউশন রেট তত বেশি, তার অ্যাবজর্পশন রেট তত কম। খুব ভালো করে এখানে বোঝার জিনিস আছে, ডিসইনটিগ্রেশন ফাস্ট হলে মানে টাইম কম লাগলে ডিসলিউশনে টাইম কম লাগবে, অ্যাবজর্পশন ফাস্ট হবে, কেন অ্যাবজর্পশনে টাইম লাগছে না, ফাস্টে গিয়ে ব্লাডের সঙ্গে মিশে আসছে। তো ডিসইনটিগ্রেশন টাইম যদি আমার বেশি লাগে সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার ডিজলভ দেরিতে হবে, অ্যাবজর্পশনও দেরিতে হবে। সেম কেস ডিসলিউশন রেটের ক্ষেত্রেও হয়, ডিসলিউশন রেট মানে আজকে আমার অ্যাসিডে ডিজলভ করতে টাইম লাগছে, বেশি ডিজলভ করতে টাইম লাগছে, তাহলে কি হবে, তাহলে আমার অ্যাবজর্পশনও দেরিতে হবে। যার ডিসলিউশন দেরিতে হবে তার অ্যাবজর্পশনও দেরিতে হবে, আর যার ডিসলিউশন তাড়াতাড়ি হবে তার অ্যাবজর্পশনও তাড়াতাড়ি হবে। ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, ফার্মাসিউটিক্যাল এমন এমন ইনগ্রেডিয়েন্ট আছে যে ইনগ্রেডিয়েন্টস এর উপরে কিছুটা হচ্ছে আমাদের ডিপেন্ড করে অ্যাবজর্পশন। মানে যদি আমার ধরো সাস্টেন রিলিজ ট্যাবলেট দিয়েছি বা আমি কোন এমন কোটিং ট্যাবলেট দিয়েছি যে ট্যাবলেটটা বা ক্যাপসুলটা ধীরে ধীরে রিলিজ করে, মানে কোটিং থেকে আস্তে আস্তে খুলছে বা ইয়ে করে একদম ধীরে 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 রিলিজ করে, ঠিক আছে। সাস্টেন রিলিজ, সাস্টেন রিলিজ মানে ধীরে ধীরে, মানে একদম ফাস্ট করে, ফাস্ট পুরো ডাক্তার বেরিয়ে যায় না, ধীরে 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 পুরো 24 আওয়ার ধরে কাজ করবে, মানে 24 ঘন্টা ধরে কাজ করবে। তাহলে তার কি মনে রাখবে, এমন ইনগ্রেডিয়েন্টস মেশাচ্ছি বা এমন কিছু ভাবে ড্রাগটাকে ম্যানুফ্যাকচার করছি যেটা হচ্ছে যে এমন ড্রাগ হতে পারে, যেমন আমাদের সাবলিঙ্গুয়াল ড্রাগ, সাবলিঙ্গুয়াল ড্রাগ কি জিভের তলায় দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ফার্স্ট ফার্স্ট কি হয়ে গেল, ফার্স্ট অ্যাবজর্ব হয়ে গেল, ফার্স্ট কাজ করলো, ড্রাগ ড্রাগ হচ্ছে অনসেট অফ অ্যাকশন, ফার্স্ট কাজ করে দিল। কিন্তু সাস্টেন রিলিজের ক্ষেত্রে মনে রাখবে ড্রাগটার অ্যাবজর্পশন আমি কি করছি, কমিয়ে দিচ্ছি, ডাক্তার অ্যাবজর্পশন কমিয়ে দিচ্ছি, মানে ফার্স্ট অ্যাকশন দেখাবে না, আস্তে আস্তে অ্যাকশন দেখাবে, কিন্তু অনেক সুন্দর লং টার্ম অ্যাকশন দেখাবে, ঠিক আছে। এই জন্য ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস মেশানো হয় কিছু কিছু। নেচার অ্যান্ড টাইপ অফ ডোসেজ ফর্ম, মানে নেচার কিরকম হতে পারে, যদি আমার সলিড নেচারের ড্রাগ হয়, যেমন আমি তোমাদের এই জায়গাটা দেখাই, এই জায়গাটা খুব ভালো করে দেখ,
যদি আমার ট্যাবলেট হয় তার ডিসইনটিগ্রেশন হবে, ডিসইনটিগ্রেশন হয়ে ফাইন গ্রানুলস ফর্মে আসবে, তারপরে মানে ফাইন গ্রানুলস মানে ফাইন গ্রানুলস হয়ে ফাইন পার্টিকেল, তারপরে তার ডিসলিউশন হবে, তারপরে তার হচ্ছে মানে সলিউশনে মিশে ব্লাডে গিয়ে মিশবে। তাহলে কি কি হলো, ফার্স্ট একটা ট্যাবলেট ডিসইনটিগ্রেশন হলো, তারপরে ফাইন পার্টিকেলে গেল, তারপরে তারপরে ফাইন গ্রানুলসে ফাইন পার্টিকেলে যাচ্ছে, তারপরে তার ডিসলিউশন হচ্ছে গুলছে, তারপরে ডাক্তার সলিউশন পুরোপুরি তৈরি হচ্ছে, সেই সলিউশনটা আমাদের বায়োমেমব্রেন বা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আমার ব্লাডে অ্যাবজর্ব হচ্ছে। কতটা টাইম লাগবে দেখো, ট্যাবলেটের ক্ষেত্রে, ক্যাপসুলের ক্ষেত্রে কি হয়, ক্যাপসুল যদি সেলগুলো খুলে দেখো একদম ফাইন গ্যানুল ফর্মেই থাকে, চাপ নেই। ট্যাবলেটটা বড় ছিল, ওটাকে ভাঙতে সময় লেগেছিল, ও ডিসইনটিগ্রেশন হয়েছিল, কিন্তু ক্যাপসুলে ডিসইনটিগ্রেশন হবে না, কেন ও অলরেডি ফাইন গ্যানুলসেই আছে। তাহলে ও গ্যানুলস থেকে ফাইন পার্টিকেল ডিসলিউশন ফার্স্ট, তারপর ড্রাগ সলিউশন ফার্স্ট, ড্রাগ ব্লাডে চলে যাবে তাড়াতাড়ি, তাহলে ট্যাবলেট থেকে ক্যাপসুল ফার্স্ট কাজ করবে। আচ্ছা পাউডার ফর্মে কি হবে, পাউডার ফর্মেই দিচ্ছে, তাহলে আমার ফাইন পার্টিকেলেই দিচ্ছে একদম পুরো, তো ওখান থেকে কি হবে ডিসলিউশন, তাহলে ওর ফাইন পার্টিকেল মানে ওর ডিসলিউশন আরো ফাস্ট, ওর সলিউশন হয়ে গেল ফাস্ট, তাহলে অ্যাবজর্পশন আরো ফাস্ট। সাসপেনশন কি হবে, সাসপেনশন মনে রাখবে ফাইন পার্টিকেলেই দেয়, ফাইন পার্টিকেলে দিলে ডিসলিউশন ফাস্ট, ড্রাগের সলিউশন ফর্মে ফাস্ট, ব্লাডে অ্যাকসেপ্ট ফাস্ট মানে অ্যাবজর্পশন ফাস্ট, ইমার্সন ফর্মে দিলে, ইমার্সন ফর্মে দিচ্ছে মানে ডাইরেক্ট ডিসলিউশন ডিসলভ হয়ে অবস্থাতেই আছে, তাহলে সেখান থেকে সলিউশন ফর্ম হয়ে গেল, ড্রাগে অ্যাকসেপ্ট হয়ে গেল বা অ্যাবজর্ব হয়ে গেল। আর সলিউশন ফর্মে দিলে তো কোনো কিছু ব্যাপারই নেই, সলিউশন ফর্মে দিলে এই আমার ডিসইনটিগ্রেশন ফাইন পার্টিকেল ডিসলিউশন এগুলো কোনো কিছু ব্যাপারই নেই, সলিউশন ফর্মে দেব ওটা সলিউবল ফর্ম চলে আসবে, আরাম করে ব্লাডে অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে ডিপেন্ড করছে অ্যাবজর্পশন তুমি কি ধরনের ডোসেজ ফর্ম দিচ্ছ, ট্যাবলেট দিচ্ছ না ক্যাপসুল দিচ্ছ না পাউডার দিচ্ছ না সাসপেনশন দিচ্ছ না ইমালশন দিচ্ছ না সলিউশন দিচ্ছ, যেটা দেবে তার উপর ডিপেন্ড করবে অ্যাবজর্পশন। ওকে, যার ডিজলভের পরিমাণ ডিসইনটিগ্রেশনের পরিমাণ যত কম তত বেশি অ্যাবজর্পশন ফাস্ট, আর যার ডিসইনটিগ্রেশন হবে ডিসলিউশন হবে ফাইন পার্টিকেল হবে তার ডিসলিউশন তত বেশি, ডিসলিউশন রেট তত বেশি, অ্যাবজর্পশন রেটটা আরো বেশি, কারণ সময় লাগবে মানে অ্যাবজর্পশন রেট কম, সেখানে রেটটা বেশি বলাটা ভুল হচ্ছে, ডিসলিউশন রেটও কম অ্যাবজর্পশন রেটও কম। আচ্ছা এরপরে কি আছে, ড্রাগ স্টেবিলিটি আছে, এটা লিখে আমরা প্রোডাক্ট এজ অ্যান্ড স্টোরেজ কন্ডিশন সেলফ লাইফ। একটা ড্রাগ ধরো আমি ম্যানুফ্যাকচার করলাম লিকুইড ডোসেজ ফর্মে ম্যানুফ্যাকচারিং এর পরে বলে ইউজড উইদিন, দেখবে লেখা আছে শেক ওয়ে বিফোর ইউজ, ফার্স্টে লেখা থাকে লিকুইড ডোসেজ ফর্ম, যদি আমি কোনো সিরাপ খাই, যদি আমি কোনো লিকুইড কোনো কন্টেনার থেকে কোনো কিছু মেডিকেশন খাই, ঠিক আছে কি লেখা থাকবে, শেক ওয়ে বিফোর ইউজ প্লাস আরটা কি লেখা থাকে, আরটা লেখা থাকে ইউজড উইদিন, মানে যখন কন্টেনার ওপেন করবে কন্টেনার ওপেনের বলা থাকে যে ইউজড উইদিন 32 ডেজ বা উইদিন 30 ডেজ 28 ডেজ 20 ডেজ, এরকম লেখা থাকে। কেন লেখা থাকে, কেননা লিকুইডে মাইক্রো অর্গানিজমের গ্রোথ সব থেকে বেশি হয়, কেন বেশি হয়, সব থেকে বেশি সুগার ফর্ম থাকে, ওয়াটার আর সুগার ফর্ম থাকে, আর যেখানে ওয়াটারের পরিমাণ বেশি মাইক্রো অর্গানিজমের পরিমাণ অবশ্যই বেশি। তাহলে আমাকে মনে রাখতে হবে যে প্রোডাক্টটা কিরকমের প্রোডাক্ট, লিকুইড প্রোডাক্ট হলে তার অ্যাবজর্পশন ফাস্ট, কিন্তু তার স্টোরেজ কন্ডিশন আমাকে ঠিকঠাক করে রাখতে হবে, নাহলে তার কিন্তু পরে প্রোডাক্টটা পুরো ডিটোরিয়েট করে যাবে, আমাদের বডিতে গিয়ে অ্যাবজর্পশন ঠিকঠাক মতো হবে না, বডিতে গিয়ে অ্যাকশনও ঠিকঠাক মতো দেবে না। তাহলে আমাকে লিকুইড প্রোডাক্টকে বেশিরভাগই আমাকে কি কন্ডিশনে রাখতে হয়, কোল্ড কন্ডিশনে রাখতে হয়, বেশিরভাগই আমাকে রেফ্রিজারেটরে রাখতে হয়, ঠিক আছে, বা সেন্ট্রাল এসি থাকলে সেন্ট্রাল এসি এয়ার কন্ডিশনে রাখতে হয়, কেন, যাতে প্রোডাক্টটা ডিটোরিয়েট না করে যায়। তাহলে আমার লিকুইড প্রোডাক্ট হলে তার স্টোরেজ কন্ডিশন আরো বেশি কোল্ড কন্ডিশনে হতে হবে, আর যদি আমার সলিড প্রোডাক্ট হয় তাহলে তার ডিটোরিয়েট করার চান্স কম। তার যখন যদি ট্যাবলেট ক্যাপসুল তৈরি করি, দেখবে 21 ম্যানুফ্যাকচার 23-24 অব্দি হচ্ছে আমার এক্সপায়ারি ডেট আছে, ঠিক আছে, তো সলিড ডোসেজ ফর্মের ম্যানুফ্যাকচারিং ডেট থেকে এক্সপায়ারি ডেটের ডিস্টেন্সটা অনেক বেশি, অনেক বেশি সেলফ লাইফটা, প্রোডাক্ট ডিটোরিয়েশনের ক্ষমতা অনেক কম, কেন প্রিজারভেটিভও দেওয়া আছে, কিন্তু আমার লিকুইড ডোসেজ ফর্মে প্রিজারভেটিভ দেওয়া থাকে ডিউ টু ওয়াটার,
অ্যান্ড নিউট্রিয়েন্টস লাইক সুগার, এই জন্য আমার ডিটোক্সিফিকেশনের চান্স খুব বেড়ে যায়। ওকে, সলিড ডোসেজ ফর্মে আমার ওয়াটার থাকে না, তাহলে ওয়াটার যখন থাকে না তাহলে আমার মাইক্রো অর্গানিজম ফট করে আমার ক্ষতি করতে পারে না। এই যদি আমি একটা উদাহরণ দিই, আচার, কারোর আচার ধরো রোদ্রে শুকাতে দিয়েছে, ঠিক আছে, ওর মধ্যে জল মিশিয়ে দাও, দেখবে আচারটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। ওয়াটার অলওয়েজ মাইক্রো অর্গানিজম কে গ্রোথ করায়। ওকে, মনে রাখতে হবে প্রোডাক্ট এজ, তার এজ কতটা, লিকুইড প্রোডাক্ট হলে তার প্রোডাক্টের এজ কম, স্টোরেজ কন্ডিশন আরো ভালো থাকতে হবে, সলিড যদি হয় তাহলে তার প্রোডাক্ট এজ আরো বেশি, মানে মানে তার সেলফ লাইফ অনেক বেশি, অনেক বেশি এক্সপায়ারি ডেট থাকবে, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং ডেট এর থেকে। আর স্টোরেজ কন্ডিশন মোটামুটি কন্ডিশনে রাখলেই হয়, অনেক অনেক মোটামুটি একটা কন্ডিশনে রাখলেই হয়, কেননা অনেক প্রোডাক্ট আছে সলিড ডোসেজ ফর্ম ইউভি লাইটে খারাপ হয়ে যায়, তো আমরা ইউভি লাইটে তো রাখি না, ফট করে আমরা বেশিরভাগ হোম রুম টেম্পারেচারেই রাখি, ঠিক আছে। তো এগুলোর উপর ডিপেন্ড করছে। আর কি আছে, পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর, এজ, যার এজ যত বেশি তার ব্লাড ফ্লো বডিতে তত কম। যদি আমি অ্যাডাল্টের কথা বলি, অ্যাডাল্টের কি হবে, অ্যাডাল্টের ব্লাড ফ্লো প্রচন্ড বেশি, অ্যাডাল্টের ব্লাড ফ্লো মানে কি, আমাদের অ্যাডাল্টের হচ্ছে ব্লাড ফ্লো বডিতে প্রচন্ড বেশি, তাহলে ব্লাড ফ্লো বেশি হলে কি হবে, ড্রাগটা সব জায়গায় ছড়িয়ে যেতে পারবে, ডিস্ট্রিবিউট হতে পারবে, তাহলে তার কাজও বেশি করবে। আর যারা ওল্ড এজের পিপল তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ব্লাড ফ্লো কম বডিতে, আরাম করে তাদের অ্যাবজর্পশনও কম, তাহলে তার অ্যাকশনও কম। অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যাকশন বেশি, ওল্ড এজের ক্ষেত্রে অ্যাকশন কম। গ্যাস্ট্রিক এম্পটিং টাইম, গ্যাস্ট্রিক এম্পটিং টাইম মানে স্টমাক থেকে কতক্ষণে বেরিয়ে ইন্টেস্টাইনে যাচ্ছে ড্রাগটা, স্টমাক থেকে কতক্ষণে বেরিয়ে ইন্টেস্টাইনে যাচ্ছে। যদি স্টমাক থেকে ফাস্ট বেরিয়ে যায় তাহলে তার, যদি যদি স্টমাক থেকে ফাস্ট বেরিয়ে যায় তাহলে তার হচ্ছে অ্যাবজর্পশনও ফাস্ট হবে, আর স্টমাক থেকে যদি দেরিতে বেরোয় তাহলে তার হচ্ছে অ্যাবজর্পশনও লেটে হবে। মনে রাখতে হবে, যার গ্যাস্ট্রিক এন্টিম টাইম হাই, দেরিতে বেরোচ্ছে, তার অ্যাবজর্পশনও স্লো, আর যার গ্যাস্ট্রিক এন্টিম টাইম কম, লো, তার অ্যাবজর্পশন রেট হাই। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল পিএইচ, এবার ধরো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল পিএইচ, আমরা কি জানি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল আমাদের যে ইন্টেস্টাইন আছে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল পিএইচ কি, পিএইচ আমাদের ইন্টেস্টাইনের পিএইচ কত, ইন্টেস্টাইনের পিএইচ সবসময় বেসিক 7 এর উপরে, তাহলে সেই পিএইচ যদি কোনো কারণে আমার অ্যাসিডিক হয়ে যায় তখন কি হবে, ড্রাগটা ডিটোনেট করতে শুরু করবে কোনো কারণে। ইফ এনি কেস, ধরো কোনো একটা ফ্যাক্টর মানে উপর ডিপেন্ড করে আমি দেখা হলো যে ইন্টেস্টাইনের পিএইচ সেই টাইমে বেড়ে গেছে, কি হবে, ইন্টেস্টাইনের পিএইচ কমে গেছে, তখন কি হবে, আরাম করে সেই ড্রাগটা কিন্তু ইন্টেস্টাইনে ডিসলভ করবে না। তাহলে আমাকে মনে রাখতে হবে যে ইন্টেস্টাইনের পিএইচ যত মানে ঠিকঠাক থাকতে হবে, মানে বেসিক মেথডে হতে হবে, আবার বেশি বেড়ে গেলেও মুশকিল। ধরো কোনো একটা ড্রাগ 7.8 বা 8 এরকম হচ্ছে মোটামুটি আমার থাকে, মানে ডিজলভ করতে পারে, চলে গেলে ধরো 10 পাশে চলে গেলে, 9 পাশে চলে গেলে, তখন ডিজলভের পরিমাণটা অনেক সময় ডিপেন্ড করে সে ড্রাগের নেচার, যদি ওই পিএইচে ডিজলভ করার থাকে 9-10 এ গিয়ে ডিজলভ ফট করে বেশি তাড়াতাড়ি করবে না, ডিজলভ করবে কারণ বেসিক নেচারের আছে, ডিজলভ করবে কিন্তু ডিজলভের টাইমটা বেশি লাগবে, ডিজলভের টাইমটা বেশি লাগবে মানে অ্যাবজর্পশনের টাইমও বেশি লাগবে। ওকে, কোনো ডিজিজ স্টেট থাকলে, ডিজিজ স্টেট থাকলে আমার পেরিস্টালটিক মুভমেন্ট যদি ঠিকঠাক মতো না হয়, আমার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ফাংশন যদি ঠিকঠাক মতো না হয়, জিআইটি মোটরি যদি ঠিকঠাক মতো না হয়, ডিজিজ কন্ডিশনে আমার ড্রাগ সবসময় কাজ কম কাজ করবে, কেন, কারণ ডিজিজ কন্ডিশনে প্রত্যেকটা আমার বডি উইক, আমার বডি প্রথম কথা উইক আছে। আর যদি আমার কোনো আমার পেটের প্রবলেম থাকে, মানে আমার গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কোনো প্রবলেম থাকে বা গ্যাস প্রবলেম থাকে, তখন ঠিকঠাক মতো কাজ করবে না। তাহলে আমাকে মনে রাখতে হবে ডিজিজ কন্ডিশনে খুব ভালো করে ড্রাগ কাজ করেন, তার জন্য তো ডিজিজ হওয়ার জন্য তো আমার ড্রাগটা দিচ্ছি, ঠিক আছে, কিন্তু ডিজিজ অবস্থা থাকলে ঠিকঠাক মতো ড্রাগ কাজ করেন। ধরো আমি একটা জিনিস বললাম, আমার গ্যাস হয়েছে, ঠিক আছে, আমার ধরো আচ্ছা আমার কোনো কিডনি প্রবলেম আছে, আমার কোনো কিডনি প্রবলেম আছে, ঠিক আছে, আর আমি হচ্ছে ড্রাগটাকে হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল এর মধ্যে দিয়ে আমি পাস করছি, পাস করিয়ে আমি কি করবো, কিডনিতে নিয়ে যাবো,
ঠিক আছে, কি হবে, এই যে আমি নিয়ে যাব গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এর মধ্যে দিয়ে নিয়ে গিয়ে কিডনিতে দেবো, তো অনেক সময় কি হয় ধরো গ্যাস্ট্রিক এনজাইম টাইম অনেক সময় বেশি থাকলো কম থাকলো তার উপর ডিপেন্ড করে, কিডনিতে গেল, কিডনিতে গিয়ে ধরো ঠিকঠাক মতো কাজ করতে সময় লাগছে, বা উল্টোটা ধরো ধরো আমার হচ্ছে গ্যাস্ট্রিক প্রবলেম আছে, আমার গ্যাস্ট্রিক প্রবলেম আছে কিন্তু তার সঙ্গে আমি দেখতে পেলাম যে আমার কিডনিতে ঠিকঠাক মতো গ্লোমেরুলার ফিল্টার করছে না, বা কিডনি কোনো একটা প্রবলেম আছে, ঠিক আছে, গ্যাস্ট্রিক প্রবলেম প্রথম থেকে ছিল, কিডনি প্রবলেমটা পরে ধরলো, আমি কিডনির জন্য ওষুধ খেলাম, যেহেতু আমার গ্যাস্ট্রিক প্রবলেম সেহেতু আমার কি হবে আমার ওষুধটা ঠিকঠাক মতো আমার পাস করবে না, ঠিকঠাক মতো আমার ডিজলভ হবে না, ডিসইন্টিগ্রেট হবে না, অ্যাবজর্পশন রেটটা কমে যাবে, তো এই ডিজিজ কন্ডিশন থাকলে অ্যাবজর্পশন রেটও কমে যায়, এগুলো মনে রাখবে আস্তে আস্তে। ওকে, ব্লাড ফ্লো থ্রু দা জিআইটি, যত আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে যত ব্লাড ফ্লো ভালো থাকবে তার ডিজলিউশন ডিসইন্টিগ্রেশন তো ভালো হবেই হবে, সঙ্গে অ্যাবজর্পশন রেটটাও ভালো হবে, ব্লাড ছাড়া ড্রাগ অ্যাবজর্পশন সম্ভব না, আর যদি অ্যাবজর্পশন না হয় রিসেপ্টরে গিয়ে বসবে না, পুরো বডিতে ডিস্ট্রিবিউট হবে না, তাহলে ব্লাড ফ্লো থ্রু দা জিআইটি এখানেও চলে আসছে এজের কথায়, ব্লাড ফ্লো বেশি কার সবসময় অ্যাডাল্টারি বেশি থাকবে, তাহলে অ্যাডাল্টারি অ্যাবজর্পশনও বেশি হবে ড্রাগের, আর যারা হচ্ছে বয়স্ক ওল্ড এজের পিপল তাদের ক্ষেত্রে কি হবে ব্লাড ফ্লো কম, আরাম করে আমার অ্যাবজর্পশনও কম। ওকে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কন্টেন্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কন্টেন্ট মানে যদি আমি ভাবি যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কন্টেন্ট মানে আমাদের মনে রাখতে হবে, যদি আমি খাবার খেয়েছি, ঠিক আছে ধরো আমি খাবার খেয়েছি, খাবার দাবার খেয়েছি, খাবার দাবার খাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে নিলাম, কি হবে পুরো ড্রাগটাই আমার ফুডে অ্যাবজর্ব হয়ে যাবে, ব্লাডে অ্যাবজর্ব কম হবে, তাহলে আমার ড্রাগ অ্যাবজর্পশন ব্লাডে না হলে ডিস্ট্রিবিউশনও হবে না, ড্রাগের অ্যাকশন ঠিকঠাক মতো হবে না, এই জন্য বলে খাবার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে ওষুধ খাবে, এতক্ষণে মোটামুটি স্টমাক থেকে খাবারটা বেরিয়ে গেছে, কিছুটা হালকা মোটামুটি ডাইজেস্ট হয়ে গেছে, কেননা সঙ্গে সঙ্গে খেলে ড্রাগটা পুরোটা ফুডেই অ্যাবজর্ব হবে, স্টমাকেও হবে, স্টমাকে ডিজলভ হবে না, ডিসইন্টিগ্রেট হবে না, ইন্টেস্টাইনও কিছু হবে না, তাহলে আমাকে মনে রাখতে হবে। আর খাওয়ার আগে যদি গ্যাসে কোনো ওষুধ খাই, কোনো খাওয়া গ্যাসের ওষুধ খেলাম সঙ্গে সঙ্গে আমি খেয়ে নিলাম খাবার, তখনও সেম কেস, তখন ঠিকঠাক মতো আমার হচ্ছে অ্যাবজর্ব হবে না, তাহলে আমার কি যেটা খালি পেটে খাওয়ার দরকার সেটা খালি পেটেই ওষুধটা খাবো, খাওয়ার পরে তখন কিছু খাওয়া যাবে না, খাওয়ার পরে তারপরে কিছু খাওয়া যাবে না, তার 1 ঘন্টা বা 1 ঘন্টা বাদে খেতে হবে। আর যদি আমার ওই গ্যাসের ওষুধটাই যদি আমার খাওয়ার পরে খেতে হয়, ধরো আমি খাওয়ার আগে খেতে ভুলে গেছি, খাওয়ার পরে খেতে হয়, তখন কি করতে হবে, খাওয়ার 2 ঘন্টা বা মোটামুটি 1 ঘন্টা বাদে, 2 ঘন্টা বাদেই বেশি বলে, 2 ঘন্টা বাদে খেতে হবে, ঠিক আছে, পুরো যখন আমার এমটি থাকবে, যে জিআইটি ট্র্যাক পুরো এমটি থাকবে, খালি থাকবে, তখন খেতে হবে। যেমন সিরাপ, সিরাপ খাওয়ার পরে জল খেতে বারণ করে, কেন বারণ করে, কেন সিরাপটা এমনিতে গিয়েই আমার অ্যাসিডিক এনভায়রনমেন্ট বা বেসিক এনভায়রনমেন্টে ডিজলভ করবে, ঠিক আছে, ডিজলভ করবে, তাহলে কি জল খাচ্ছি মানে আরো ডাইলিউট ফর্মে চলে আসছে, মুশকিল হয়ে যাবে তখন, তখন তাহলে ঠিকঠাক মতো কাজ নাও করতে পারে, এই জন্য বলে যে জল আগে খেয়ে নাও তারপরে সিরাপ খাও বা কোনো লিকুইড ওষুধ কম খাও, তো এগুলোর উপর ডিপেন্ড করে যে আমি খাবার সঙ্গে সঙ্গে কোনো কিছু খাবো না, বা এমন অনেক রকম আছে ভিটামিন, অনেক রকম আছে অ্যান্টিবায়োটিক যেগুলো আমার খাওয়ার পরেই খাওয়া দরকার, কেন কেন ওইগুলো যদি আমার পেটে খাবার না থাকে তাহলে অ্যাবজর্পশন ভালো করে হবে না, তাহলে অ্যাবজর্পশন অনেক সময় ফুডের সঙ্গেও ভালো হয়, অনেক সময় ফুড ফুডের সঙ্গে ফুড থাকলে অনেক সময় খারাপও হয়, তাহলে আমাকে টাইম বুঝে মানে কোনো ফার্মাকোলজি টাইম বুঝে বুঝে আমাকে ওষুধ নিতে হবে, কোন টাইমে কোন ওষুধটা নিলে আমার বডিতে গিয়ে কাজ করবে, তাহলে অ্যাবজর্পশন ঠিকঠাক হবে, তার ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হবে, তাহলে আমার বডিতে এফেক্ট ঠিকঠাক করে দেবে। ওকে, চলো মোটামুটি আজকে এইটুকুই, ভালো থেকো সবাই, ওকে বাই বাই, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবে, হ্যাঁ।